যারা বোর্ডে আছেন, আজকে ফারুক হাসানের নেতৃত্বে একটি বোর্ড পরিচালিত হচ্ছে, এর আগে সিদ্দিক সাহেব ছিলেন, রুবানা ছিল, আমাদের তুলেছেন। আজকে এটি $50 বিলিয়ন শিল্পে পরিণত হয়েছে যেটি বলছেন। এর পেছনে যেমন আজকে আমরা কৃষিতে ভালো করছি, কৃষির জন্য একটা ম্যানেজমেন্ট দরকার, এর জন্য সেচ ব্যবস্থাপনা, বীজ সার, কৃষকের জ্ঞান বৃদ্ধি করা, এর জন্য রিসার্চ ইনস্টিটিউটগুলো কাজ করছে এবং সেটার একটা দক্ষ ম্যানেজমেন্ট হয়েছে বলেই 7.5 কোটি লোকের সময় আমরা দুর্ভিক্ষ দেখেছি, 18 কোটি লোকের সময় আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি। এটি বাংলাদেশ। আমরা মনে করি আমরা সমৃদ্ধ, আমরা কেউ পূর্ণাঙ্গ হিসাবে এক একটি মানুষ নই। আমরা মনে করি উই আর ব্রাদার অ্যান্ড সিস্টার ফ্রম ডিফারেন্ট মাদার। আমরা একসাথে কাজ করার যে কালচার আমাদের শিখিয়েছেন কুদ্দুস ভাই, কুতুব ভাই, টিপু মুন্সি, কাজী মনিরুজ্জামান, আমাদের মোশারফ ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ, আমরা শিখেছি সরকারি দল বিরোধী দল কিভাবে কাজ করতে হয়। আমরা ব্যাট এক্সপোতে সরকারি দলের প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করেছি, বিরোধী দলকে এনে ক্লোজিং করেছি। এই কালচার আমরা ডেভেলপ করেছি, আমরা জানি কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয়, যে কারণে বারবার আপনাদের ভালোবাসায়, আপনাদের আস্থায় সম্মিলিত পরিষদ বারবার বিজয়ী হয়েছে, আপনারা আস্থা রেখেছিলেন বলেই। ডাজন্ট ম্যাটার হু ইজ আওয়ার লিডার, এস এম মান্না কোচি একজন পরীক্ষিত ক্যাম্পেইনার, দীর্ঘদিন বিজেপি এর সাথে সম্পৃক্ত, স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে পরিচালক হয়েছে, চাপ এইটা ওইটা, নানান সমস্যার মধ্যে শ্রমিক অসন্তোষ, এ থেকে ঘর থেকে আমি অসুস্থ ছিলাম, আমাকেও যদি বার করতে পারে বাসা থেকে, রাত 12টার সময় হোম মিনিস্টারের বাসায় মিটিং, আপনার ওই রাসেল আমাদের ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী সকল বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রির মাথা উঁচু করে দাঁড়াতে অনেক কাজ করেছে তাদের জন্য। তাই আমি শুধু এটুকু বলবো, আপনার ঐক্যবদ্ধ এটি আমাদের রুটি এবং রুজির প্রশ্ন। আজকে বিশ্বে বিভিন্ন রকমের সংকটের মধ্যে দিয়েও ইউরোজোনের মন্দার দিকে যাচ্ছে, আমেরিকাতে একটু গ্লিমস অফ হোপ, এদিকে তাইওয়ান কে নিয়ে চায়নাতে একটি ইন্দো প্যাসিফিকে একটি জিও পলিটিক্স চলছে। আমরা কোভিড থেকে পারিশ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার জন্য PCR-এ টেস্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা, এটার ব্রেন চাইল্ড ছিল আমাদের আতিকুল ইসলাম, পলিথিন সব নাম টান এত ডেঞ্জারাস নাম, এই আনপ্রেসিডেন্টেড করোনা ভাইরাস, মুখ্য সচিব যখন প্রধান ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে আলাদা কথা বলুন, উনি তখন বললেন তোমাদের কোনো এই করোনা ভাইরাসকে মোকাবেলা করব, উই হ্যাভ লিমিটেশনস, প্রধানমন্ত্রী তখন বললেন যে তোমাদের জীবন এবং জীবিকা একসাথে চলতে হবে। প্রতিটি ক্ষেত্রে যখনই সংকট তখনই সম্মিলিত পরিষদ হতে পারে, এবং আমি আশা করব আগামী দিনে এই আপনাদের অব্যাহত সমর্থন নিয়ে আরএল সামিটে আজকের যিনি মেয়র আতিকুল ইসলাম, তৎকালীন প্রেসিডেন্ট, আজকের প্রেসিডেন্ট, তারপরে হবে এই অর্থনীতি চাকাকে এগিয়ে দেওয়ার সর্বোচ্চ কারিগর, এটা যে যেভাবেই বিশ্লেষণ করেন, এটা নেতৃত্ব, সেই জন্য পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্ব এস এম মান্নার কোচি নেতৃত্বে আগামী দিনে বিজয়ী হবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।